আজকে আমি দেখাবো আপনাদেরকে ওমানে মাছের দাম কত সস্তা দেখে। এই যে আমার ভাই একজন, ইনি মাছ কাটে বিলাইকে খাওয়ায়, বিড়ালকে খাওয়ায় উনি। দেখেন ভাই, এই মাছ কিসের জন্য কাটতেছেন আপনি? হ্যাঁ, কি করবেন মাছ দিয়ে, কি করবেন? এই মাছ ইনি কাটতেছে বিলের জন্য। দেখেন মাছ কত সস্তা এখানে, উনি মাছ কাইটা উনি বিড়ালকে খাওয়ায়। দেখেন দুইটা বিড়াল আছে এখানে, দেখছেন এই বিড়াল দুইটা, এই দুইটা বিড়ালকে উনি মাছ খাওয়াবে। এই দেখতে পাচ্ছেন আপনারা, উনি বিড়ালকে মাছগুলো দিছে, দেখতে পাচ্ছেন বিড়ালগুলো কত সুন্দর করে মাছ খেতেছে। দেখেন বিড়ালগুলা আমাদের একুব ভাই অনেকদিন যাবত এখানে এগুলা তিনি লালন পালন করছেন, এগুলাকে উনি প্রতিদিন খাওয়ায়, আপনার এই নাগানা খাওয়ায়, তারপরে মাছ খাওয়ায়। বিড়ালগুলাকে উনি মাছ, আসলে এখানে মাছ সমুদ্রের মাছ তো, এটা সাগরের মাছ, মোটামুটি সস্তা। এগুলা এদেশের লোক খায় না, ওমানিরা খায় না, এগুলা বাঙালি খায় এবং অনেক সস্তা। এই কারণে এগুলা উনি 3 টাকা 4 টাকা কিলো কিনে, মানে বাংলাদেশি টাকায় 80 টাকা 90 টাকা কিলো, তো উনি এগুলাকে বিড়ালের জন্য প্রতিদিনই উনি খাওয়ায় বিড়ালকে। তার বিড়ালের প্রতি একটা ভালোবাসা। ইনি হচ্ছেন আমাদের ইয়াকুব ভাই, ইনি বিড়ালগুলো অনেকদিন যাবেন এখানে, তার পশু পাখির প্রতি তার একটা ভালোবাসা আছে। ছোট থেকে বিড়ালগুলো এখানে বাচ্চা যখন ছিল তখন থেকে তিনি বিড়ালগুলোকে লালন পালন করতেছে। ঠিক আছে ভাই, আপনি কতদিন যাবো এগুলাকে এখানে লালন পালন করতেছে? হ্যাঁ ইয়াকুব ভাই, প্রায় 8 মাস। দেখতে পাচ্ছেন বিড়ালগুলো কত সুন্দর করে মাছগুলো, আর এই বিড়ালগুলা তার প্রতি অনেক ভালোবাসা। উনি যতগুলো মতো না ঘুমায় তার সাথে এগুলো বসে থাকে এখানে। আসলে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।